পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হল মানব দানবকে আমি একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ মানুষ বানাইছেন শুধুমাত্র আল্লাহর এবাদত করার জন্য। এই তোমার বাতিটা আমার চোখের সামনে দিকে সরাও, অন্যদিকে যাও, আমার চোখও লাগে বাতি, বাতি আমার চোখও লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য। এবাদতই মানুষের জীবনের একমাত্র মূল কাজ। এবাদত ছাড়া সংসারের যত কাজ মানুষ করে সবগুলি শুধু এবাদতের সুবিধার জন্যই করে। ধরেন সংসারের কাজ হিসাবে আমরা খাওয়া দাওয়া করি, সংসারের দায়িত্ব হিসাবে আমরা ঘুমাই, সংসারের কাজ হিসাবে আমরা পেশাব পায়খানা করি। এইগুলি করার জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। খাওয়া দাওয়া জীব জানোয়ারেও করতে পারে, জীব জানোয়ারও ঘুমাইতে পারে, জীব জানোয়ারও পেশাব পায়খানা করে। কাজেই এইগুলি মানুষের জীবনের মূল কাজ নয়। নামাজ রোজা এবাদত বন্দেগি যা কোনো জীব জানোয়ারে করতে পারে না, ওইটা হইল মানুষের জীবনের মূল কাজ। বুঝেন কি আপনারা আমার কথা? জীব জানোয়ার নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে? এইগুলি হইল একমাত্র মানুষের কাজ। কাজেই যারা খায় ঘুমায় পেশাব পায়খানা করে বাচ্চা জন্ম দেয় কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, এবাদত বন্দেগি করে না, হালাল হারামের ধার ধারে না, বলেন তাদের জীবনে আর পশুর জীবনে কি কোনো ব্যবধান থাকে? পশুও খায় সেও খায়, পশুও ঘুমায় সেও ঘুমায়, পশুও বাচ্চা জন্ম দেয় সেও বাচ্চা জন্ম দেয়, পশুও পেশাব পায়খানা করে সেও পেশাব পায়খানা করে। পশুরও নামাজ রোজা নাই, তারও নামাজ রোজা নাই। আছে জীবনযাত্রায় কোনো ব্যবধান? কোনো ব্যবধান নেই। কাজেই এবাদত করা একমাত্র মানুষের জীবনের মূল কাজ। সংসারের যে কাজগুলি আমরা করি এইগুলি এবাদতের সুবিধার জন্য। খানাপিনা না করলে এবাদত করা যাবে না, না ঘুমাইলে এবাদত করা যাবে না, পেশাব পায়খানা না করলে এবাদত করা যাবে না। বুঝে থাকলে বলুন তো, আমরা খাই কেন? খাওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন, না খাই এবাদতের সুবিধার জন্য? ঘুমানির জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন, না ঘুমাই এবাদতের সুবিধার জন্য? পেশাব পায়খানা করার জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, না পেশাব পায়খানা করি এবাদতের সুবিধার জন্য? কাজেই যাদের জীবনে এবাদত ঠিক আছে, মূল কাজ যাদের ঠিক আছে, তাদের সংসারের কাজেও এবাদতের সওয়াব হয়, তাদের গুমানিতেও এবাদতের সওয়াব হয়, তাদের খাওয়া দাওয়াতেও এবাদতের সওয়াব হয়, তাদের পেশাব পায়খানাতেও এবাদতের সওয়াব হয়। কার এবাদত বন্দেগি ঠিক আছে? যার যার নামাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগি নাই, সে খাইল কেন? সারা জীবন আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তুমি ঘুমাইলে কেন? হিসাব দিতে হবে। তুমি পেশাব পায়খানা করলে কেন? হিসাব দিতে হবে।
কিয়ামতের দিন হিসাব দিতে হবে কার এবাদত বন্দেগি নাই যার। যার এবাদত বন্দেগি ঠিক আছে তার তো সংসারের সকল কাজই এবাদত, হিসাব দিব কি আর? কথাটা কি বুঝাইতে পারলাম আপনাদের? যার এবাদত বন্দেগি ঠিক আছে তার সংসারের সকল কাজই এবাদত, সমস্ত কাজের দ্বারা সে এবাদতের সওয়াব পাবে। যেমন দেখুন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, এশার নামাজ পড়ল, এবাদত করল, জামাতের সাথে পড়ল, নবীর তরিকা মতো এবাদতটা করল, ঘুমাইল, সংসারের কাজ করল, এখানে তিনটা জিনিস পৃথক পৃথক ভাবে বোঝা দরকার। এশার নামাজ পড়ল, কি করল? এবাদত করল। জামাতের সাথে পড়ল, কি করল? নবীর তরিকা মতে এবাদতটা করল। ঘুমাইল, কি করল? সংসারের কাজ করল। এশার নামাজ পড়ে যে ঘুমাইল, ঘুমানিটা তার কি কাজ? সংসারের কাজ। এশার নামাজ যে পড়ল এটা কি? এবাদত। জামাতের সাথে পড়ল যে এটা কি? নবীর তরিকা। তিনটা কথা পৃথক পৃথক ভাবে বুঝেন। এশার নামাজ পড়ল এটা কি করল? এবাদত করল। জামাতের সাথে পড়ল এটা কি করল? নবীর তরিকা মতে করল। তারপরে ঘুমাইল যে এটা কি করল? সংসারের কাজ। রাসূল বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইল, অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, বাকি অর্ধেক রাতের ঘুমও তার এবাদতে লেখা হয়ে গেল। কাজেই রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জমাতে পড়া ঘুমাইল আর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়ল, এই লোকটা এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। এইভাবে সংসারের যত কাজ আছে, আপনি যদি গৃহস্থী করেন ফসল ফলাবার জন্য, কেন ফসল ফলান? খাওয়ার জন্য। কেন খান? এবাদত করার জন্য। উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি গৃহস্থী করাই ফসল ফলাইয়া খাইতাম, খাইয়া আল্লাহর এবাদত করতাম, আপনার গৃহস্থী এবাদত। আপনি যদি দোকানদারি করেন, ব্যবসা বাণিজ্য করেন, টাকা পয়সা উপার্জন করতাম, কইরা খাইতাম, খাইয়ে আল্লাহর এবাদত করতাম, আপনার দোকানদারি এবাদত। আপনি যদি চাকরি করেন, কেন চাকরি করেন? বেতন পাইবেন, খাইবেন, খাইয়া আল্লাহর এবাদত করবেন, এবাদতটা যদি উদ্দেশ্য হয়। চাকরিও এবাদত, দোকানদারিও এবাদত, গৃহস্থীও এবাদত। বুঝে থাকলে বলেন তো, সংসারের সকল কাজে এবাদতের সওয়াব পাওয়া যায় কি করলে? এবাদতটা ঠিক মতে করি। এই এবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, যার এবাদত ঠিক আছে তার সংসারের সকল কাজেই এবাদতের সওয়াব, যার এবাদত নাই সংসারের সকল কাজের জন্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে, তুমি খাইছিলে কেন, তুমি ঘুমাইছিলে কেন, তুমি গৃহস্থী করছিলে কেন, তুমি চাকরি করছিলে কেন, তুমি দোকানদারি করছিলে কেন, এগুলি তো মানুষের জীবনের আসল কাজ নয়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলেন তো, মানুষের জীবনের আসল কাজ কটা? একটা। মানুষের জীবনের আসল কাজ কটা? একটা। কি সেটা? এবাদত। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন,
ও আমার প্রিয় সাহাবী, তুমি কি বলতে পারো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি পাওনা আছে? সাহাবি বলেন, ওগো আল্লাহর রসুল, আমি বলতে পারি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসুল বলেন, শোনো, বন্দার কাছে আল্লাহর পাওনা হইল বন্দা আল্লাহকে লা শরীক জেনে একমাত্র আল্লাহর এবাদত করবে, এই এবাদতটাই বন্দার কাছে আল্লাহর পাওনা। কি বুঝলেন বন্দার কাছে আল্লাহর পাওনা কি? এবাদত। বন্দার কাছে আল্লাহর পাওনা হইল এবাদত। তারপরে রাসুল বলেন, আল্লাহর কাছেও বন্দার একটা পাওনা আছে, এটা জান্নাত। আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত, বন্দার কাছে আল্লাহর পাওনা এবাদত, আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত। তারপরে রাসুল বলেন, যেই ব্যক্তি আল্লাহর পাওনা দিয়া দিবে, আল্লাহও সেই বন্দার পাওনা দিয়া দিবে। অর্থাৎ যেই ব্যক্তি এবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জান্নাত বানাইছেন আল্লাহ নিজে বসবাস করার জন্য, না বান্দাদেরকে দিয়া দেওয়ার জন্য। আল্লাহ জান্নাত বানাইছেন নিজে বসবাস করার জন্য নয়, আল্লাহ জান্নাত বানাইছেন বান্দাদেরকে দিয়া দেওয়ার জন্য। তাই রাসূল বলেন, তোমার কাছে যে আল্লাহর পাওনা আছে এবাদত, তুমি আল্লাহর পাওনাটা দিয়া দাও, আল্লাহ তোমাকে জান্নাতটা দিয়া দিবে। বুঝে থাকলে বলুন তো, কিসের বিনিময়ে জান্নাত পাওয়া যায়? এবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যায়। আপনাদের বাজারে টাকার বিনিময়ে মাছ কিনতে পাওয়া যায় কিনা? পাওয়া যায়। মাছ সাব্যস্ত করলেন, বোয়াল মাছ একটা 500 টাকা মূল্যের, টাকাটা যদি অচল হয়, মাছওয়ালায় মাছটা দিব নি আপনারে? কেন? টাকা অচল। টাকাটা যদি জাল হয়, জাল মাছওয়ালায় মাছ দিব নি? তাহলে টাকাটা হতে হবে নির্বেজাল, টাকাটা হতে হবে নির্বেজাল। ঠিক তেমনি ভাবে বন্দায় যে আল্লাহর এবাদত করে, এবাদতের মধ্যেও কোনোটা আছে বেজাল আর কোনোটা আছে নির্বেজাল। বেজাল এবাদতের বিনিময়ে জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় নির্বেজাল এবাদতের বিনিময়ে। খুব সহজ সরল ভাবে কইতেছি আমি আপনাদেরকে। এটা যদি, এই সম্মেলনটা যদি বড় একটা শহরে হইতো, আর অনেক বড় বড় উচ্চ শিক্ষিতরা যদি আমার শ্রোতা হইতো, এত সহজ ভাষায় কইতাম না আমি কথা। আপনারা গাঁও গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, কঠিন ভাষায় কইলে বুঝবেন না, এই জন্য খুব সহজ সরল ভাষায় বলতেছি, আপনারা যেন সকলে বুঝেন। মাছওয়ালা যেমন আপনার টাকার মধ্যে বেজাল থাকলে মাছ দিবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহও আপনার এবাদতের মধ্যে বেজাল থাকলে জান্নাত দিবে না। তাইলে আমরা যে আল্লাহর এবাদত করব, এটা কি বেজাল হওয়া দরকার না নির্বেজাল হওয়া দরকার? নির্বেজাল হওয়া দরকার। এবাদত কিভাবে নির্বেজাল হয়? জিবরিল ফিরিশতা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল এহসান, এর অর্থই নির্বেজাল এবাদত কোনটা? মাল এহসান, এর অর্থই নির্বেজাল এবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহু فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। নির্বেজাল এবাদত হইল তোমার দুইটা ঈমান, দুইটা বিশ্বাস তোমার অন্তরে গুমান্ত থাকে,
দুইটা জিনিস এমন আছে যে দুইটা জিনিসের বিশ্বাস যদি তোমার মনের কোনায় ঘুমাইয়া থাকে, তাইলে তোমার এবাদত হইব বেজাল। আর তোমার মনের মধ্যে দুইটা কথার বিশ্বাস যদি জাগাইয়া তোল, দুইটা বিশ্বাস জাগ্রত হলে তোমার ইমান হবে, তোমার এবাদত হবে নির্বেজাল। কটা বিশ্বাস? দুইটা বিশ্বাস। এমন দুইটা বিশ্বাস আছে যে দুইটা বিশ্বাস ঘুমাইয়া থাকলে এবাদত এবাদতে বেজাল হয়, আর বিশ্বাস দুইটা জাগ্রত করলে এবাদত নির্বেজাল হয়। দুইটা বিশ্বাস কি কি রাসূল বলেন? এর মর্ম হইল আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই যেদিকেই তোমার মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছেন। যেদিকেই তোমার মুখ ফিরাও সেদিকেই আল্লাহ আছেন। আপনারা কোন দিকে মুখ করে বইছেন? পশ্চিম দিকে। বলেন আপনাদের সামনে আল্লাহ আছেন কিনা? আমি কোন দিকে মুখ ফিরাইয়া বইছি? বলেন সেদিকে আল্লাহ আছেন কিনা? একজন যদি উত্তর দিকে মুখ ফিরাইয়া বয় তার সামনেও, একজন যদি দক্ষিণ দিকে মুখ ফিরাইয়া বয় তার সামনেও, একজন যদি উপর দিকে চেহারা কইরা বয় তার সামনেও, একজন যদি নিচের দিকে চেহারা কইরা বয় তার সামনেও, এই একটা বিশ্বাস যে আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, তোমার মুখ যেদিকেই ফিরাও সেদিকেই আল্লাহ আছেন। এটারে ওই সংক্ষেপে কয় আল্লাহ আজিম নাজির, এই কথাটার এই সংক্ষেপে কয় আল্লাহ আজিম নাজির। আল্লাহ আজিম নাজির, আল্লাহ সব কানে সদা সর্বদা সর্বত্র বিরাজমান, আল্লাহ সব সময় সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু জানেন। এই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। সব কিছু জানার গুণ একমাত্র আল্লাহর, সব কিছু দেখার গুণ একমাত্র আল্লাহর, সব কিছু শোনার গুণ একমাত্র আল্লাহর, সব কানে তাহার গুণ একমাত্র আল্লাহর। এগুলি আল্লাহর গুণ, যেই গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই। ওই গুণ যদি কেউ আর অন্য কারো মধ্যে আছে বলে বিশ্বাস করে, এই বিশ্বাসটার নাম হই শিরিক। বিশ্বাসটার নাম হই শিরিক। কেউ যদি বলে যে আমার ফিরসাবে সব কিছু জানে, শিরিক হবে। কেউ যদি বলে আমার পীর সব কিছু দেখে, শিরিক হবে। কেউ যদি বলে আমার পীর সব কিছু শুনে, শিরিক হবে। কেউ যদি বলে আমার পীর সব জগতের সব কানেই আছে, কি হবে? কারণ এই গুণগুলি একমাত্র আল্লাহ। এগুলির বলে আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ, আল্লাহর এমন গুণ যে গুণ আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে নাই। এমন গুণ অন্য কারো মধ্যে আছে বিশ্বাস করার নামই শিরিক। দুঃখের বিষয়, আমাদের সমাজের বহু মুসলমান কেউ ওলিরে ভক্তি দেখাইতে গিয়া আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, কেউ নবীর তাজিম করে দাবি করতে গিয়া নবীরে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে। সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নি আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। এর অর্থ হইল ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দেওয়ার নামে খ্রিস্টানেরা তাকে আল্লাহর পুত্র সাজাইয়া আল্লাহর শরীকদার সাব্যস্ত করেছিল।
তারা কারে কার সাথে শরীক, কি নামে অপমান করার নামে না মর্যাদা দেওয়ার নামে, এই কথা ভুলে যাবেন না। কেউ কোন নবীরে অপমান করার নামে শিরিক করে না, কেউ কোন ওলিরে অপমান করার নামে শিরিক করে না, শিরিক করে মর্যাদা দেওয়ার নামে। ওলির যেই মর্যাদা আছে সেই মর্যাদা বাদ দিয়া ওলিরে আল্লাহর মর্যাদা দেয়, এটার নামই শিরিক। নবীরে আল্লাহ যেই মর্যাদা দিছেন সেই মর্যাদা বাদ দিয়া নবীরে আল্লাহর মর্যাদা দিয়া দেয়, সেই মর্যাদা দেওয়ার নামই শিরিক। বলেন অপমান করার নাম শিরিক না মর্যাদা দেওয়ার নাম শিরিক? কেন নবীকে মর্যাদা দেব না, কেন নবীর মর্যাদা নাই? নবীরে নবীর মর্যাদা দিব, আল্লাহর মর্যাদা নয়। ওলিকে মর্যাদা দেব না, কেন ওলির মর্যাদা নাই? ওলির কি আল্লাহর মর্যাদা দিব না ওলিকে ওলির মর্যাদা দেব? নবীকে কি আল্লাহর মর্যাদা দেব না নবীকে নবীর মর্যাদা দেব? আল্লাহর মর্যাদা কাউকে দেব না, দিলেই শিরিক হবে। কথা পরিষ্কার হইল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই চেহারা ফিরাও সেদিকেই আল্লাহ আছেন। তাহলে সবখানে আছেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। সবখানে আছেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্র বলতে হবে, সবখানে আছেন কে? আল্লাহ একমাত্র। সব কিছু জানেন কে? আল্লাহ। সব কিছু শুনেন কে? আল্লাহ। সব কিছু দেখেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। এইল একটা বিশ্বাস মুসলমানের, যে আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন। আরেকটা বিশ্বাস হইল, আমি সর্বদা আল্লাহর সামনে আছি। বলেন সামনা সামনি একজনে হয় না, কমপক্ষে দুইজন লাগে? সামনা সামনি কেমনে হয়? একজনে সামনা সামনি হয় না দুইজন লাগে? আল্লাহ আর তুমি সামনাসামনি, আল্লাহ আছেন তোমার সামনে সর্বদা আর তুমি আছো আল্লাহর সামনে সর্বদা, তখন তুমি আর আল্লাহ সামনাসামনি। সারা জীবন ভর আল্লাহর সাথে তুমি সামনাসামনি, আল্লাহ আছেন তোমার সামনে আর তুমি আছো আল্লাহর সামনে। এই কথা সমস্ত মুসলমানে বিশ্বাস করে, কিন্তু অধিকাংশ মুসলমানের এই বিশ্বাসটা, এই ইমানটা গুমান্ত থাকে। আমি আল্লাহর সামনে আছি সদা সর্বদা, আল্লাহ আমাকে দেখেন। আপনারা কি মনে করেন আল্লাহ কি সর্বদাই আপনাদেরকে দেখেন? নিরিবিলি পর্দাঘেরা একা একা ঘরের ভিতরে থাকলেও আল্লাহ দেখেন? আল্লাহ আমাকে সর্বদাই দেখেন এই বিশ্বাস সব মুসলমানেই করে, কিন্তু বেশিরভাগ মুসলমানের বিশ্বাস গুমন্ত। বিশ্বাস গুমন্ত থাকলে এবাদতে বেজাল, বিশ্বাস গুমন্ত থাকলে এবাদতে বেজাল। বিশ্বাস জাগ্রত হইলে রাসূল বলেন এবাদত নির্বেজাল। বিশ্বাস গুমন্ত থাকলে এবাদতে বেজাল কিভাবে, আর বিশ্বাস জাগ্রত থাকলে এবাদত নির্বেজাল কিভাবে, এর একটা উদাহরণ শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের একায়াতে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণের জীবন সফল, ওই সমস্ত মুমিনগণের পরকালীন জীবন হবে জান্নাতি জীবন, যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যারা নামাজ আদায় করে।
নামাজ এবাদত নি এই কিভাবে নামাজ চললে সফল আল্লাহর জানে মগ্ন হয় কার জানে আল্লাহর জানে আপনারা যারা যারা নামাজ পড়েন তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব আর যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে একটা কথা বলব মেরাজের রাতে নবী আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য সর্বপ্রথম 50 বেলার ফরজ নামাজ নিয়ে আসছিলেন উম্মতের জন্য কঠিন হবে প্রত্যেক দিন 50 বেলা নামাজ পড়া এইজন্য আল্লাহ maaf করতে 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 মাত্র 5 বেলা রাখছে তারপর আল্লাহ বলে দিবেন আপনার যে উম্মতে দৈনিক 5 বেলার নামাজ আদায় করবে আমি তারে 50 বেলার সওয়াব দিয়ে দেব কাজের বেলা 5 বেলা সওয়াবের বেলায় 50 বেলা কথাটা ভুলে যাবেন না কোনোদিন মেরাজ থেকে ফিরার পথে নবীকে আল্লাহ বলে দিবেন আপনার যে উম্মত 5 বেলার নামাজটা পড়বে আমি তাকে 50 বেলার সওয়াব দিয়ে দেব এই 5 বেলার নামাজ মেরাজের রাতে নবী আল্লাহর কাছ থেকে এনে উম্মতের হাতে সমজাইয়া বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের চাবি 5 বেলার নামাজ তোমারা তো সমজাইলাম বেহেশতের চাবি সমজাইলাম নবী যে আমাদের কাছে আল্লাহর কাছ থেকে আইনা দিলেন 5 বেলার নামাজ দিয়া কি কইলেন এটা কি দিবেন বেহেশতের চাবি এরপরেও যে মুসলমান আল্লাহর বান্দা দাবি করে নবীর উম্মত দাবি করে 5 বেলার নামাজ পড়তে রাজি না সে মুখে কয় না কাজে কর্মে বুঝাইতো চাই নবী আপনার দেওয়া বেহেশতের চাবি আমি নেই না নবীর দেওয়া বেহেশতের চাবি হে নেই না বলেন নবী বেহেশতের চাবি দিলেন তার হাতে উঠাইয়া এরপরেও যে নেয় না এর চেয়ে বড় আশিকে রাসূল আর কে হতে পারে আশিকে রাসূল একটা দোকান একটা তামসা আর কি এটা একটা তামসায় পরিণত হইছে যে মনে চায় হে ওই আশিকে রাসূল নবী তারে বেহেশতের চাবি হাতে উঠাইয়া দিয়া বললেন এই নে বেহেশতের চাবি দিলাম এ কয় নেই না এ বলে আশিকে রাসূল ইত্রামিয়ার মস্তানির একটা শেষ সীমানা থাকা দরকার গেল যারা নামাজ পড়ে না তাদের কথা এবার আসেন আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ পড়ি আমি যদি আমার অবস্থাটা না কইয়া আগেই আপনাদের অবস্থাটা কইতে কারো কিছু একটু লজ্জা হইতে পারে একটু শরম হইতে পারে কিন্তু আমার অবস্থাটা আগে কইয়া লাইলে তো আপনারা আর শরম কিছু নাই আমি আমার কথা আগে কই আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ আমাকে দেখতেছেন ইয়াত্তাকে না কেউর মন তাকে বুড়ো খেত কেউর মন তাকে দোকান কেউর মন তাকে বাজার কেউর মন তাকে অফিস কেউর মন তাকে বিদেশ বলেন আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা অন্তরে তাকে না অন্তরে বুড়ো খেত তাকে উইল এবাদত নির্বেজাল উইল নি নির্বেজাল না বেজাল এই যে নামাজ দাঁড়াইলে পরে আল্লাহ আমাকে দেখতেছে এই কথাটা ইয়াদ থাকে না শরম থাকে না সংসারের কল্পনা জল্পনা করতে থাকি আর সূরা কেরাত পড়তে থাকি সংসারের কল্পনা জল্পনা করতে থাকি আর রুকু সেজদা করতে থাকি সংসারের কল্পনা জল্পনা করতে থাকি আর আত্তাহিয়াত দুরুদ শরীফ পড়তে থাকি আমার কথা বুঝে থাকলে বলুন নামাজ আমার নির্বেজাল হইল না বেজাল এই পর্যন্ত বেজাল নামাজে আমারও হয় এই যে বলতাম আগে আমারটা কই নামাজে এই পরিমাণ বেজাল আমারও হয় আপনাদের হয় আপনারা বলতে পারেন আপনার নামাজও বেজাল হয় আপনি জানেন এর কথা আমরার নামাজও বেজাল হয় আপনি কেমনে জানেন
এই প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত। নমাজ দাঁড়াইলে আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা সব সময় মনে থাকে না, অনেক সময় সংসারের কল্পনায় মন চলে যায়। এই যে নমাজে একটা বেজাল হয় আমাদের, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম নমাজে কেমনে বেজাল হয়? যারা নমাজের ফরজ আদায় করে না, যারা নমাজের ওয়াজিব আদায় করে না, যারা নমাজের সুন্নত আদায় করে না, এরার নমাজ তো ঠিকই হয় না, এরার নমাজ ওই না, কি এর বেজাল আর কি এর নির্বেজাল, ওইলে তো বেজাল আর নির্বেজাল। নমাজের সুরাকে রাজ্যার সহি শুদ্ধ নয়, নমাজই হয় না। রুকুর থেকে যে সুদা হইয়া দাঁড়ায় না তার নমাজই হয় না, সেজদার থেকে যে সুদা হইয়া বসে না তার নমাজই হয় না। বেজাল আর নির্বেজাল নমাজ না হইলে না নমাজ ওইলে ভরে, নমাজের সুরাকে রাত ভুল থাকলে নমাজই হয় না। তোমার কের বেজাল আর কিসের নির্বেজাল? রুকুর থেকে সুদা হইয়া না দাঁড়াইলে, সেজদার থেকে সুদা হইয়া না বইলে নমাজই হয় না, তোমার কের বেজাল আর নির্বেজাল? যখন ঠিক মতো নমাজের ফরজ গুলি আদায় করবে, যখন ঠিক মতো নমাজের সুন্নত গুলি আদায় করবে, যখন ঠিক মতো নমাজের ওয়াজিব গুলি আদায় করবে, তখন আসবে প্রশ্ন যে এখন বলো তোমার নমাজটা বেজাল না নির্বেজাল? যদি নমাজ আমি আল্লাহ আমারে দেখতেছেন কথা যদি আমার স্মরণ থাকে, তাহলে নমাজ আমার নির্বেজাল। আর আমার মন যদি বুড়ো খেত থাকে, দোকানও থাকে, অফিসও থাকে, নমাজ আমার বেজাল, আমার নমাজ বেজাল হয়, আমারটা আমি জানি। এটা আশ্চর্যের কিছু না, প্রত্যেকে তো যার যারটা জানবই, কিন্তু আমি আর একটা খবর জানি, আপনার নমাজ বেজাল হয়। আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত যে মিয়া তোমার মনের কথা তুমি জানো, আমরার মনের কথা ভাই শুকো। প্রশ্ন জাগা উচিত যে আপনাদের নমাজে যে বেজাল হয় আমি কেমনে জানি? আমি কি গায়েব জানি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু আয়াতে বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে আপনাদের নমাজে যে বেজাল হয় আমি কেমনে জানি? এটা আমি নিজে নিজে জানছি না, নবী জানাইছেন। নবী বলছেন একজন মুসল্লিরেও শয়তানে ছাড়ে না, নমাজটা শুরু করলেই শয়তানে তার মনের মধ্যে সংসারের কথা জাগাইয়া দেয়। বলেন আমি ইচ্ছা করে নমাজ সংসারের কথা কল্পনা করি না শয়তানে কল্পনা জাগাইয়া দেয়? শয়তানে কল্পনা জাগাইয়া দেই, আমার নমাজটার মধ্যে বেজাল ঘটাইত, নমাজের মধ্যে বেজাল ঘটাইত। তখন এই শয়তানের কারণে আমাদের কারো নমাজ নির্বেজাল থাকে না, নমাজ শুরু করলেই মন চলে যায় সংসারের কল্পনায়, ইয়ার থাকে না আল্লাহ আমাকে দেখতেছে। বুঝে থাকলে বলেন তো নমাজটা সর্বশ্রেষ্ঠ এবাদত কিনা? শয়তানে মন রে আমার সংসারের কাজে নিয়ে গেল, নমাজটা নির্বেজাল রাখলো না বেজাল গঠাইয়া দিল। এই বেজাল নমাজটারে আপনি কেমনে নির্বেজাল করবেন? এটার বিভিন্ন পদ্ধতি আছে। কোন কোন পদ্ধতি আছে আলেমদের জন্য যেটা আপনারা পারবেন না। যেমন নমাজ যা কিছু পড়া হয় সবগুলি অর্থর দিকে খেয়াল করে পড়ত, আল্লাহু আকবার হইয়া নমাজ শুরু করে, অর্থ খেয়াল করে আল্লাহু আকবার কর, আল্লাহ সবার বড়। এরপরে পরে সুবহানাক আল্লাহুম্মা, এর অর্থ হইল পবিত্র তুমি হে আল্লাহ, সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র, সকল প্রকার অক্ষমতার থেকে পবিত্র, সকল প্রকার পরমুখাপেক্ষিতার থেকে পবিত্র। এই যে সুবহানাক আল্লাহুম্মা অর্থ এটা কি সবাই জানে না শুধু আলিমরা জানে? ওয়া বিহামদিকা অর্থ তুমি সর্বগুণে গুণী, ওয়া তাবারাকাসমুকা অর্থ তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা অর্থ তোমার মর্যাদা সর্বোচ্চ।
তোমার মর্যাদা সর্বোচ্চ ওয়ালা ইলাহা গাইরুকা অর্থ তুমি ছাড়া কোনো মাবুদ নাই বলেন শুধু সুবহানাকাটা অর্থ বুঝে ফর্ত আলিম ছাড়া সম্ভব নেই সুবহানা কই যে অর্থ বুঝে ফর্ত জানে না সে আউযু বিল্লাহ কেমনে অর্থ বুঝে ফরব বিসমিল্লাহ কেমনে অর্থ বুঝে ফরব আলাম আলহামদু সূরা কেমনে অর্থ বুঝে ফরব আলাম তারা সূরা কেমনে অর্থ বুঝে ফরব কাজে এটা আলিম ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় অর্থের দিকে লক্ষ্য করে যদি নামাজের সব কিছু পড়ে তখন শয়তানে তার মনকে সংসারের কল্পনায় মগ্ন করতে পারে না সে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে আল্লাহ আমাকে দেখতেছে কথা স্মরণ রাখতে পারে এটা হলো শয়তানের হামলার থেকে নামাজকে নির্বেজাল রাখার একটা পদ্ধতি এই পদ্ধতি মতো নামাজের নির্বেজাল করতে পারেন একমাত্র আলিমগণ যারা আলিম না তারা এই পদ্ধতিতে নামাজকে নির্বেজাল করতে পারবেন না আর একটা পদ্ধতি আছে সকলের জন্য আলেম হোক আওয়াম হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক নারী হোক পুরুষ হোক বাংলাদেশের মুসলমান হোক সৌদি আরবের মুসলমান হোক আমেরিকার মুসলমান হোক সবাই আরেকটা পদ্ধতি আছে ওই পদ্ধতি মতো নিজের নামাজটা নির্বেজাল করে নিতে পারবে এই পদ্ধতিটা কি যখনই দেখবে মন তো আমার সংসারের কল্পনায় মগ্ন তখনই স্মরণ করবে আল্লাহ আমাকে দেখতেছে যখনই দেখবে মন চলে গেছে বুড়ো খেতে তখনই ধ্যান করবে আল্লাহ আমাকে দেখতেছে বরং আল্লাহ আমাকে দেখতেছে এই কথার ধ্যান করতে কি আলিম লাগে সবাই পারে এই পদ্ধতিটা সবার জন্য সহজ যখনই দেখবেন নামাজের ভিতর থেকে মন চলে গেছে দোকানে ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে যখনই নামাজের ভিতর থেকে দেখবেন মন চলে গেছে বিদেশ ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছে তখন মন তোমার আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবে শয়তানে বেজাল গটাইছিল আবার তুমি তোমার নামাজরে নির্বেজাল করে নিছ শয়তানে যে পরিমাণ বেজাল গটাইছিল আল্লাহ তোমারে মাফ করে দিব অবস্থাটা বুঝে থাকলে বলেন আমি নামাজে থাকা অবস্থায় যদি সংসারের কল্পনাতেই আমার মন থাকে আল্লাহ আমাকে দেখতেছে এই কথা যদি আমি কোনো সময় ধ্যান না করি তাহলে নামাজটা আমার নির্বেজাল হয় না বেজাল হয় কোন দোষের কারণে নামাজ বেজাল হইল আল্লাহ আমাকে দেখতেছে এই কথা ইয়াদ নাই আল্লাহ আমাকে দেখতেছে এই কথা মনে না থাকলেই নামাজটা বেজাল হয় কাজেই আল্লাহ আমাকে দেখতেছে এই যে একটা বিশ্বাস এই বিশ্বাস গুমন্ত থাকলেই নামাজে বেজাল হয় এই বিশ্বাস গুমন্ত থাকলেই রোজায় বেজাল হয় এই বিশ্বাস গুমন্ত থাকলেই সকল রকমের এবাদত বন্দেগীতে বেজাল হয় এই বিশ্বাস আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস গুমন্ত থাকলেই মুসলমানে চুরি করার সাহস পায় আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস গুমন্ত থাকলেই মুসলমান ডাকাতি করার সাহস পায় খুন খারাপি করার সাহস পায় মুসলমান সন্ত্রাস করার সাহস পায় জিনা ব্যভিচার করার সাহস পায় মুসলমান সুদ খাওয়ার ঘুষ খাওয়ার মদ খাওয়ার গাঞ্জা খাওয়ার সাহস পায় মুসলমান দুর্নীতি জালিয়াতি দুষ্কৃতি করার সাহস পায় কোন সময় আল্লাহ আমাকে দেখতেছে এই এই বিশ্বাস গুমন্ত থাকে যেই সময় আমার কথা বুঝে থাকলে বলেন আল্লাহ আমাকে দেখতেছে এই কথা সব মুসলমানে বিশ্বাস করে কিনা তারপরে চুরি করে কোন সাহসে বিশ্বাস গুমন্ত আল্লাহ আমাকে দেখতেছে এই কথা সব মুসলমানে বিশ্বাস করে কিনা তারপরে সে জিনা করার সাহস কেমনে পায় তারপরে সে মদ খাওয়ার সাহস কেমনে পায় গাঞ্জা খাওয়ার সাহস কেমনে পায় দুর্নীতি করার সাহস কেমনে পায় জালিয়াতি করার সাহস কেমনে পায় বিশ্বাস গুমন্ত গুমন্ত বিশ্বাসের একটা উদাহরণ দেই শুনেন আপনার বাড়িতে রাত যেন চুর ঢুকতে না পারে
এজন্য একজন পাহারাদার বেতনভোগী পাহারাদার আপনার বাড়ির গেইটে বসাইয়া আপনি ঘুমান, এটা কথার কথা। সব লোকে কি আর বাড়ি পাহারাদার নিয়োগ করে? বড় লোকেরা করে। ধরেন একজন বড় লোক তার বাড়িতে যেন রাত্রে চুর ঢুকতে না পারে এই জন্য গেইটের মধ্যে একজন দারোয়ান পাহারাদার নিয়োগ দিয়া সে ঘুমাইল। মালিক ঘুমানির পরে যদি পাহারাদার গেইট হইরা ঘুম দেয়, মালিক ঘুম পাহারাদার ঘুম, বলেন চুর ঢুকতে পারবে কিনা, ইচ্ছা মতো তার বাড়ির মাল সামান চুরি করে নিয়ে যাইতে পারবে কিনা। আমার কথা বুঝে থাকলে আপনাদের জবাব দিতে হবে। পাহারাদার তৈয়া চুর ঢুকলো কেমনে? ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখতেছে। এই যে একটা বিশ্বাস, এটা আমার নির্বেজাল এবাদতের পাহারাদার। আল্লাহ আমাকে দেখতেছে, এটা আমার নির্বেজাল এবাদতের পাহারাদার। তো পাহারাদার যদি আমার অন্তরে আসে তো আমি চুরি করার সাহস পাই কেমনে? পাহারাদার অজাক না ঘুম, পাহারাদার থাকা অবস্থায় আমি জিনা করার সাহস কেমনে পাই? পাহারাদার ঘুমন্ত, পাহারাদার থাকা অবস্থায় আমি দুর্নীতি করার সাহস কেমনে পাই? পাহারাদার ঘুমন্ত। আমি কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাকে দেখতেছে এই কথার এই বিশ্বাসটা, ঘুমন্ত থাকলে কি হয়? সকল প্রকার হারাম কাজ করার সাহস হয়। আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাস তো আছে সব মুসলমানের অন্তরেই, কিন্তু বিশ্বাসটা ঘুমন্ত থাকলে কি হয়? হারাম কাজের সাহস হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের কোন মুসলমান কি কোনো হারাম কাজ করে? কেমনে করে? বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছে, সে হারাম কাজ কেমনে করে? বিশ্বাস তার ঘুমন্ত। এবার শুনেন, বিশ্বাস জাগ্রত থাকলে কি হয়? হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেল, নিরিবিলি কামরা যেখানে জুলাইখা আর ইউসুফ ছাড়া আর জগতের কোনো মানুষ নাই। ইউসুফ দেখলেন কামরার এক পাশে জুলাইখা কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ আলাইহিসসালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, কামরার ই পাশে পর্দা দিয়ে কি ঢেকে রাখছো? জুলাইখায় কয়, আমি যে দেবতার পূজা করি দেবতাটা ঢেকে রাখছি। ইউসুফ আলাইসলাম বললেন, তুমি তো এটার পূজাই করো, এটা তো আমার শরীর কিছু লাগে না, পাখা কোন দিক দিয়ে ঘুরাই আমাদের খবর আছে নি। ইউসুফ আলাইসলাম জিজ্ঞাসা করলেন, এটার তো তুমি পূজাই করো ঢেকে রাখছো কেন? জুলাইখা কয়, এখন আমি তোমার সাথে জিনা করবো, এই কারণে যে দেবতার পূজা করি এদের সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য দেবতা ডাক্কে রাখছি জিনা করতাম। ইউসুফ আলাইহিসসালাম কইলেন, না ডাক্কা দেবতারে না ডাক্কা তার সামনে জিনা করলে কি দেবতায় দেখে? না ডাকলেও দেখে না। ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, যেই দেবতারে না ডাকলেও দেখে না এটা ডাকছস কালে কি? এটা তো ডাকলে যেমন দেখে না, না ডাকলেও দেখে না, সে ডাকছস কেন? কয়, ডাক যদিও না ডাকলেও দেখে না, কিন্তু কারিগরে এই দেবতার চক্ষুগুলি এমন ভঙ্গিতে বানাইছে যে যেমন বোঝা যায় দেখতেছে, চৌকের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই যে দেবতা যেমন বোঝা যায় দেখতেছে এই কারণে আমার লজ্জা হয় তার সামনে তোমার সাথে জিনা করতে। ইউসুফ আলাইহিসসালাম তখন কইলে, রে জুলাইখা, তোর দেবতার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে কিন্তু আসলে দেখে না, এরপরও যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয় তাইলে তুই ক, আমার যে আল্লাহ আসলেই দেখে তার সামনে জিনা করতে কি তোর সাথে আমার লজ্জা হয় না? আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস
ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস জাগ্রত থাকলে কি হয়? হারাম কাজের সাহস থাকে না। এই বিশ্বাস অন্তরে জাগ্রত থাকলে কি হয়? হারাম কাজের সাহস থাকে না। বিশ্বাস ঘুমন্ত থাকলেই মুসলমানে হারাম কাজের সাহস করতে পারে। তাহলে এই বিশ্বাস অন্তরে আমাদের, এখন বলেন আমার কথা বুঝে থাকলে, বর্তমান সমাজে আমরা যারা মুসলমান আছি, আমাদের বেশিরভাগ মুসলমানের অন্তরের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? এই কারণে আমরা হারাম কাজের সাহস করতে পারি। যেদিন বিশ্বাস জাগ্রত হবে সেদিন হারাম কাজের সাহস থাকবে না, সুদ খাওয়ার সাহস থাকবে না, ঘুষ খাওয়ার সাহস থাকবে না, মদ খাওয়ার সাহস থাকবে না, গাঞ্জা খাওয়ার সাহস থাকবে না, সন্ত্রাস করার সাহস থাকবে না, ব্যভিচার করার সাহস থাকবে না, কোন খারাপি করার সাহস থাকবে না। কোন দিন? আল্লাহ আমাকে দেখতেছে, বিশ্বাস জাগ্রত হবে যেদিন।